আমি আগেও বলেছি যারা উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। বাংলার উন্নয়ন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে যারা ব্যাধিত করবে তাদের বিরুদ্ধে আমাদের। আপনাদের কি দাবি ডিএ নিয়ে? কি আমাদের ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী 3% দিয়েছেন, এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমরা তাতেও খুশি আছি। আর্থিক বঞ্চনা সত্ত্বেও উনি আমাদেরকে মাতৃস্বরূপা ভাবে দেখেছেন, সেই তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। রাজ্য সরকারে হুঁশিয়ারি ছিল কিন্তু তা সত্ত্বেও বকেয়া দিয়ে দাবিতে আজ এবং কাল সরকারি অফিসে 48 ঘন্টা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তে অনড় রয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। সকাল থেকে আমরা একাধিক জায়গার ছবি দেখিয়েছি, একই সঙ্গে মহাকরণ, আলিপুর আদালত, নব মহাকরণ, খাদ্য ভবন এবং বিকাশ ভবনের ছবি দেখতে পাচ্ছেন। সমস্ত সরকারি দপ্তর এবং আদালত চত্বরে কিন্তু চলছে কর্মবিরতি, আবার এর পাল্টা বিরোধ মতামত রয়েছে। আমরা এই মুহূর্তে খাদ্য ভবনে চলে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখিয়েছি একেবারে কর্মবিরতি পালন করছিলেন এখানকার সরকারি কর্মীরা, এই মুহূর্তে কি পরিস্থিতি, এর কি পাল্টা মত রয়েছে? দেখো, এই মুহূর্তে খাদ্য ভবনে কিন্তু চরম একটা উত্তেজনার পরিস্থিতি, তোমাকে দেখিয়ে দেবো। বাঁদিকে যখন হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের কর্মবিরতির দাবিতে তারা এখানে অবস্থান করছেন, তার পাশে এখানে সরকারি কর্মচারী ফেডারেশন যারা রয়েছেন তারা হচ্ছেন অভিনন্দন জানিয়ে তারা এখানে কিন্তু পাল্টা স্লোগান এবং তারা সমস্ত দিচ্ছেন। এখানে দুপক্ষই মাইক লাগিয়েছেন এবং মাইক লাগিয়ে এই বক্তব্য এবং পাল্টা বক্তব্য চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা খাদ্য ভবনে তাদের কর্মসূচি পালন করছিলেন, এখনো তারা কর্মসূচি পালন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন রাজ্য সরকার বিরোধী। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারী যে ফেডারেশন রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে তারা কিন্তু তাদের স্লোগান দিচ্ছেন। আমরা এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব ফেডারেশনের যারা রয়েছেন তাদের সঙ্গে, কি বক্তব্য তাদের, কি বলছেন আপনারা। ওখানে যখন সংগ্রামী যৌথ মঞ্চ কর্মবিরতি পালন করছেন তখন আপনারা এই কর্মসূচি কেন? দেখুন, পেন ডাউন বিরুদ্ধে আমাদের লড়াই, আমি আগেও বলেছি যারা উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। বাংলার উন্নয়ন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে যারা ব্যাধিত করবে তাদের বিরুদ্ধে আমাদের। আপনাদের কি দাবি ডিএ নিয়ে? কি আমাদের ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী 3% দিয়েছেন, এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমরা তাতেও খুশি আছি। আর্থিক বঞ্চনা সত্ত্বেও উনি আমাদেরকে মাতৃস্বরূপা ভাবে দেখেছেন, সেই তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন অভিনন্দন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ তারা হচ্ছেন কর্মবিরতি পালন করছেন এবং তারাও এখানে পাল্টা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান, সরকার বিরোধী তাদের এই স্লোগান এখানে আমরা দেখতে পাচ্ছি। খাদ্য ভবনে একদিকে যেরকম সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে, অন্যদিকে পাল্টা তৃণমূলের তরফ থেকে এই আন্দোলনের বিপক্ষে তারাও আন্দোলন চালাচ্ছেন, স্লোগান পাল্টা স্লোগান চলছে খাদ্য ভবনে।